কাইটিনা কিউটিকলের ব্যাপারটা আমি তোমাকে বলি সেটা হচ্ছে যে তুমি আর্থ্রোপোর যারা আছে যেমন ধরো ঘাস বা চিংড়ি এদের বাইরের দিকে যে শক্ত খোলকের মতো আবরণটা পাবা এটা কিন্তু হচ্ছে কাইটিন তো কাইটিনটা ভাইয়া বললো একটা কার্বোহাইড্রেট তুমি বলতে পারো ভাইয়া আলুর মধ্যে ভাতের মধ্যে যে স্টার্চ থাকে সেটাও তো কার্বোহাইড্রেট তাহলে এটা থেকে ওইটার ডিফারেন্সটা এত বেশি কেন এটা তো শক্তপোক্ত কেন দেখো এটা আসলে কার্বোহাইড্রেটের একদম মানে একদম শুধু কার্বোহাইড্রেট না বরঞ্চ কার্বোহাইড্রেটের একটা জাতক বলা যায় কিভাবে এই কাইটিনটা হয় আমি তোমাকে বলি এটা একটা পলিমার যৌগ মানে কি মানে এটা একটা বড়সড় যৌগ কিছু একক মিলে মিলে এই কাইটিনটা তৈরি করে এরকম কিছু মনোমার মিলে আসলে কাইটিনটা তৈরি করে এখন এই মনোমার গুলা কি দিয়ে তৈরি এই মনোমার হচ্ছে গ্লুকোসামিন দিয়ে তৈরি তোমার মাথা ঘুরতে পারে কিন্তু এগুলো তোমার বইয়ের পড়া সুতরাং আজ হোক কাল হোক তোমাকে আমি পড়াবই তাই তুমি একটু শিখে নাও গ্লুকোসামিন তাহলে গ্লুকোসামিন জিনিসটা কি আমি তোমার একটু বলি দেখো মনে করো তোমার কাছে গ্লুকোজ আছে গ্লুকোজের সংকেতে তুমি জানো কয়টা কার্বন থাকে ছয়টা কার্বন আমি তোমাদেরকে কষ্টসেন পড়াবো ইনশাল্লাহ দেখা যাক তখন এগুলো তোমাদের কাছে পানি লাগবে আচ্ছা ছয়টা কার্বন দিলাম সব কিছু লিখলাম না কঠিন লাগবে তো এদের মধ্যে প্রচুর পরিমাণে ও আছে বুঝছো মানে ওদের হচ্ছে এক কার্বনের এক একটা হাতে এইচ ও এগুলা থাকে তো মনে করো যেকোনো একটা ও কে রিপ্লেস করে এই ও এইচ ধরে রিপ্লেস করে ফেলা হলো এই জায়গায় এসে কে বসলো একটা অ্যামিন গ্রুপ বসলো তোমরা কি অ্যামিন গ্রুপ চিনো অ্যামিন মানে হচ্ছে এন তাহলে দেখো গ্লুকোজের সাথে অ্যামিন বসলো তাহলে এটাকে কি নামে ডাকা যায় গ্লুকোজ অ্যামিন তাই না তাহলে এই যে গ্লুকোজ অ্যামিনগুলা গুলা একটার সাথে একটার সাথে একটার সাথে এরকম অনেকগুলা গ্লুকোজ অ্যামিন মিলেই তৈরি করে হচ্ছে কাইটিন যেটা কি না আমাদের পতঙ্গের বাইরের শক্ত আবরণ হিসেবে কাজ করে আর কিউটিকল বা যেটাকে অনেক সময় কিউটিনও বলে এইটা আসলে কি দেখো কিউটিকল হচ্ছে মোম জাতীয় আবরণ দেখো মোম কিন্তু কার্বোহাইড্রেট বা শর্করা না মোম হচ্ছে একটা চর্বি জাতীয় জিনিস একটা লিপিড জাতীয় জিনিস বুঝছো তো কিউটিকলটা কেমনে তৈরি হয় কিউটিকলটা তৈরি হয় হচ্ছে এই কিউটিন আর সুবেরিন এগুলো হচ্ছে কিউটিন ও সুবেরিন এগুলো হচ্ছে কি লিপিড জাতীয় জিনিস বুঝছো এরা মিলে কিউটিন সুবেরিন মিলে তৈরি করে কিউটিকল এখন বলতে পারো ভাই কিউটিকল কোথায় থাকে কিউটিকল কিউটিকল কোথায় থাকে কাইটিন তো বুঝলাম পতঙ্গের বাইরের দিকের আবরণে থাকে কিউটিকলটা কোথায় থাকে দেখো তুমি একটা কচুপাতা হাতে নিলা সেখানে এক ফোঁটা পানি ফেললা পানিটা কি সুন্দর টলমল করে মুক্ত ডানার মতো এটা কেন করে কারণ কচু পাতার উপরের তলে একটা কিউটিকলের আবরণ আছে একটা মোম জাতীয় আবরণ আছে বুঝছো এই মোম জাতীয় আবরণের জন্যেই কিউটিকলটা কিন্তু মানে এরকম সুন্দর স্বচ্ছ দেখা যায় এবং পানিটা কিন্তু এরকম টলমল করে তাহলে কিউটিকল কোথায় থাকে উদ্ভিদের পাতায় কাণ্ডে থাকে মুলে কিন্তু থাকে না খবরদার মুলে কিউটিকল থাকলে কি সমস্যা মুলে কিউটিকল থাকলে কিন্তু উদ্ভিদ পানি শোষণ করতে পারবে না তাই না কারণ এই যে দেখতেই 같ছস পানির সাথে কিউটিকলের সম্পর্ক কিন্তু অতটা ভালো না তাই না পানি কিন্তু এর উপরে টলমল করে শোষিত হইতে পারে না তো কিউটিকলটা চিনস উদ্ভিদের পাতা এবং কাণ্ডের উপরই তলে থাকে আর কাইটিন কই থাকে বলো কাইটিন থাকে পতঙ্গের বাইরের দিকের আবরণী পৃথিবীর মানে অনেক বেশি পরিমাণে থাকা দ্রব্যের মধ্যে একটা হচ্ছে এই কাইটিন মানে পতঙ্গের বাইরের যে ভাই অলরেডি পড়াইছে যে নাকি নাই বলবে হয়তো বা আর্ট্রোপ হচ্ছে জগতের সব থেকে বড় একটা পর্ব তো এই পর্বের মধ্যেই অসংখ্য অসংখ্য প্রাণী তাদের সবার গায়েই হচ্ছে কিউটিন সরি কি বলে এটাকে কাইটিন আছে তাহলে কাইটিনের পরিমাণ বেশি হবে এটাই স্বাভাবিক তাহলে কাইটিন কিউটিকল কিউটিকলের মধ্যে ডিফারেন্স কিন্তু আমরা শিখে ফেললাম আচ্ছা এর